নমস্কার বন্ধুরা, রিক্রুটমেন্ট আপডেট ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে আজকে 1/7/2023 সারা ভারত জুড়ে বা বিভিন্ন পশ্চিমবঙ্গ সরকারের যে ফাইন্যান্স ডিপার্টমেন্ট থেকে অর্থ দপ্তর থেকে একটি গুরুত্বপূর্ণ নোটিফিকেশান জারি করা হয়েছে, সেটা হচ্ছে বিভিন্ন স্বল্প সঞ্চয় প্রকল্পে যে আমানতকারীরা পয়সা রেখে থাকেন বা সাধারণ মানুষ পয়সা রেখে থাকেন, সেই স্বল্প সঞ্চয় যে প্রকল্পগুলো রয়েছে সেই প্রকল্পগুলোতে আগামী 3 মাস কত হারে সুদ দেওয়া হবে তার সুদের হার ঘোষণা করলো অর্থ দপ্তর। আসুন সেই নোটিশ আমরা একটু দেখে নেবো বিস্তারিত কী রয়েছে। দেখুন, নোটিশটা গতকাল জারি করা হয়েছে ফাইন্যান্স ডিপার্টমেন্ট থেকে, ডিপার্টমেন্ট অফ ইকোনমিক অ্যাফেয়ার্স, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, বাজেট ডিভিশন থেকে। কী বলা হয়েছে যে রিভিশন অফ ইন্টারেস্ট রেট অফ স্মল সেভিং স্কিম, যে স্মল ক্ষুদ্র যে সঞ্চয় প্রকল্পগুলো রয়েছে সেগুলোর সুদের হার পরিবর্তন হয়েছে কিছু। আগামী 3 মাস কত সুদ দেওয়া হবে, দেখুন গত 3 মাস যেটা ছিল এবং আগামী 3 মাস যেটা দেওয়া হবে তার সুদের হার। সেভিং ডিপোজিট, কোনো সেভিং ডিপোজিট হলে 4% হারে দেওয়া হবে দুটোর ক্ষেত্রেই, এই মানে আগামী 3 মাস, তারপর বা গত 3 মাসে। তারপর হচ্ছে 1 বছরের টাইম ডিপোজিট হলে 6.8 হারে দেওয়া হয়েছিল, সেটা 6.9 হয়ে যাবে, হবে 2 বছরের হলে 6.9 যেটা ছিল সেটা 7.0, 3 বছরের টাইম ডিপোজিট থাকলে 7%টা থাকবে, 7%ই আছে, 5 বছরের টাইম ডিপোজিটের ক্ষেত্রে 7.5টা 7.5 বারে আছে, 5 ইয়ার রেকারিং ডিপোজিট হলে 6.2টা বেড়ে হয়েছে 6.5% আরে সুদ দেওয়া হবে, সিনিয়র সিটিজেন সেভিংস স্কিম 8.2 আছে, মান্থলি ইনকাম অ্যাকাউন্ট স্কিম এটা 7.4 ছিল ইন্টারেস্ট রেট, সেই 7.4ই আছে রাখা হয়েছে, ন্যাশনাল সেভিংস সার্টিফিকেটের ক্ষেত্রে 7.7ই আছে, পাবলিক প্রভিডেন্ট ফান্ড পিপিএফের ক্ষেত্রে 7.1 ছিল সেটা 7.1ই আছে, কিষাণ বিকাশ পত্র থেকে 7.5 ছিল সেটা 7.5ই আছে, আর সুকন্যা সমৃদ্ধি অ্যাকাউন্টে স্কিম 8.0 ছিল সেটা 8.0ই আছে। তো এই নোটিশটা জারি করা হয়েছে। তো যা হোক, এই গুরুত্বপূর্ণ নোটিফিকেশান আমি শেয়ার করলাম, আর আপডেটগুলো অবশ্যই শেয়ার করবো, সঙ্গে থাকবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ।